আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। জাপানের খুব ফেমাস একটা জায়গায় আজ এসেছি। জায়গাটার নাম হলো মেইজি জিঙ্গু গায়েন। অটোমের এই সিজনটা জাপানে খুবই চমৎকার লাগে। ঘর থেকে বের হলেই আসলে চারিদিকেই কোথাও হলুদ পাতা, কোথাও লাল সবুজ, খুবই চমৎকার এই সিজনটাতে। নভেম্বরের প্রথম থেকেই পাতার কালারগুলো চেঞ্জ হতে থাকে, আবার নভেম্বরের লাস্টের দিকেই পাতাগুলো ঝরে যায়, খুব অল্প সময়ের জন্য থাকে। স্যাটারডে আর সানডেতে এত বেশি দাওয়াত থাকে যে ওই সময় আমরা আসতে পারি না। তো এবার আমি এসেছি আমার প্রতিবেশী দুই ভাবির সাথে উইকডেতে। উইকডেতে আসার কারণে লোকজন একটু কমও ছিল। সাধারণত স্যাটারডে সানডেতে প্রচুর ভিড় থাকে। দেখো এইখান থেকে ওই সিনারিটা এত সুন্দর আসতেছে, গাছগুলো না ভাবি গাছগুলো আসে। চারিদিকে দেখে মনে হচ্ছে আগুন জ্বলছে, আর বিশেষ করে রাতের বেলা লাইটিং করা হয় এখানে, লাইটিংয়েও অনেক সুন্দর লাগে। প্রায় 300 মিটার রাস্তা জুড়ে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে এই গাছগুলো লাগানো হয়েছে, যার জন্য অনেক বেশি সুন্দর লাগে। আমরা এবার ঠিক পিক টাইমটাতে এসেছি। এত ভালো লাগছিল আমাদের সবার কাছে, তো আমরা প্ল্যান করলাম আমরা আরেক দিন আসব এখানে। উইকডে হওয়ার কারণে লোকজনের ভিড়ও কম ছিল, খুব ভালো লেগেছে। আমরা এখানে অনেক সময় ছিলাম, প্রায় দুপুর পর্যন্ত। ওয়েদারটা এত চমৎকার ছিল যে এখান থেকে আমাদের কারোরই যেতে ইচ্ছা করছিল না। যেহেতু আমরা সকালেই এসেছি, তখন প্রায় দুপুর হয়ে গেছে, তো আমরা সবাই মিলে ভাবলাম কোথাও বসে লাঞ্চ করি। আশেপাশে রেস্টুরেন্ট খুঁজছিলাম কোথায় বসা যায়, যেহেতু আমরা সব ধরনের খাবারই খেতে পারি না, জাপানে একটা সমস্যা। তো আমরা খুঁজে একটা সোবার দোকান পেয়েছিলাম, সাথে ছিল টেম্পুরা, ভেজিটেবল টেম্পুরা। খাবারটা এত বেশি মজা লেগেছে আমাদের কাছে যে আমরা প্ল্যান করেছি যে আবার এখানে যাব খেতে। পরের সপ্তাহে আমরা আবারও চলে এসেছি মেইজি জিঙ্গু গেইনে। আজকে আমাদেরকে পিঙ্কি নিয়ে যাচ্ছে ও ড্রাইভ করে। আমরা সেদিন পার্কিং দেখে এসেছিলাম কোথায় গাড়ি পার্ক করা যায়, চিনে এসেছিলাম, তো আমরা সেইভাবে আজকে গাড়ি নিয়ে আসছি। এখানে কার পার্কিং করা যায় আগে আমার জানা ছিল না, তো ওই দিন আমরা জেনে গিয়েছি, আর বেশ রিজনেবল প্রাইজই আমার কাছে মনে হয়েছে, 270 ইয়েন 30 মিনিটের জন্য। যেহেতু এটা খুব এক্সপেন্সিভ এরিয়া, সেই অনুযায়ী আমার কাছে বেশ রিজনেবলই মনে হয়েছে। আমরা গাড়ি পার্কিং করে হাঁটছি। তো এক সপ্তাহের মধ্যে গাছের অনেক পাতাই ঝরে গিয়েছে, আর আমাদের খুব ইচ্ছা ছিল আমরা শাড়ি পরে আসব, তো আমরা সবাই শাড়ি পরে এসেছি আজকে।
এর আগের দিনের তুলনায় আজকে লোকজনও একটু বেশি। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা শাড়ি পরে গিয়েছি, যেহেতু তিনজনই একই রকম শাড়ি, জাপানিজরা আমাদেরকে দেখে খুবই এক্সাইটেড হচ্ছিল, আমাদের সাথে ছবি তুলতে চাচ্ছিল। তো সবাই আমরা যখন ছবি তুলছিলাম দেখছি কি পাশের থেকে ওরাও আমাদের ছবি তুলছে। তো আসলে খুব বিরক্তও লাগছিল যে অন্যের ক্যামেরায় আমাদের ছবি চলে যাচ্ছে, আমরা ভালো মতো ছবি তুলতে পারছিলাম না, কারণ ছবি তুলতে গেলেই জাপানিজরা আমাদের সাথে একটু ছবি তোলার জন্য রিকোয়েস্ট করছিল যে তোমাদের সাথে একটু ছবি তুলি, তোমাদেরকে অনেক সুন্দর লাগছে। আরেকটা মজার বিষয় হচ্ছে এক জাপানিজ বুড়ি, তো সে আমাদেরকে দেখে বলতেছে কি তোমরা শাড়ি পরেছ, মানে জাপানিজেই বলতেছিল, কিন্তু ওরা আমাদের এই পোশাকটাকে চিনতে পেরেছে যে আমরা শাড়ি পরেছি। তো ওটা জেনে শোনার পরে খুব ভালো লাগলো যে তুমি শাড়ি চিনো, তো বললো যে হ্যাঁ চিনি। চমৎকার কিছু সময় আমরা একসাথে কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। আসলে কর্মব্যস্ত লাইফ, আমাদের সবসময় ব্যস্ততাই কাটে, সংসারের কাজ, বাহিরে এত দাওয়াত পার্টি থাকে, তার মাঝখান থেকে আমরা নিজেদের জন্য একটু সময় বের করে নিজেদের মতো করে ঘুরেছি, এনজয় করেছি, সত্যি অনেক ভালো লেগেছে। আমরা আজকেও ঠিক করি বাইরে কোথাও লাঞ্চ করব, সবসময় তো বাসার খাবার খাওয়া হয়। আর জাপানে আরেকটা সমস্যা হচ্ছে, ইচ্ছা করলে আমরা সব জায়গায় খেতে পারি না, হালাল হারামের একটা ব্যাপার আছে, মাংসের আইটেমগুলো এখন একটু চেষ্টা করি অ্যাভয়েড করতে যে খাবো না, এই জন্য চলে গেলাম সুশি রেখে। আমরা এখন এখান থেকে চলে যাব, এখান থেকে আমরা সুশিতে চলে যাব, সুশি খেতে। তো আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে গেলাম সুশিতে। আর খুব তৃপ্তি করে আলহামদুলিল্লাহ আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করেছিলাম। বিভিন্ন ধরনের তেম্পুরা ছিল, মজার মজার আইটেম আমরা নিয়েছিলাম, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ভিডিওটি দেখেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।